সংযুক্ত আরব আমিরাতে সড়ক দুর্ঘটনায় নিহত 20 বাংলাদেশির মধ্যে 7 জনের মরদেহ চট্টগ্রামে পৌঁছার পর লাশ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এর আগে সকালে তাদের লাশ শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছে। সকাল 8:50 বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে নিহতদের লাশ চট্টগ্রামে নিয়ে আসা হয়। নিহত 7 জনের মধ্যে 4 জনের গ্রামের বাড়ি ফটিকছড়িতে, দুজনের রাউজানে এবং একজনের বাড়ি আনোয়ারায়। বিমানবন্দরের লাশ বুঝে নেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের কর্মকর্তারা। এ সময় নিহত প্রত্যেক পরিবারকে আমিরাত সরকারের পক্ষ থেকে 40 লাখ টাকা করে দেওয়ার আশ্বাস পাওয়া গেছে বলে জানান যুগ্ম সচিব জাহাঙ্গীর আলম। এছাড়া বাংলাদেশ সরকার 2 লাখ টাকা করে দেবে বলে জানান তিনি।